আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিলেন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম শপথ নিয়েছিলেন দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গে শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে ছিলেন খুব তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় অপশান সি কারেক্ট অ্যান্সার আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ব্রাহ্মী লিপিতে অশোকের শিলালেখ লেখা হয়েছিল অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বোধগয়ার মহাবোধি মন্দির কে নির্মাণ করেন বোধগয়ার মহাবোধি মন্দির কে নির্মাণ করেন এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক এই বোধগয়ার মহাবোধি মন্দিরটি নির্মাণ করেছিলেন অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন কবিতায় প্রথম উর্দু ভাষা প্রয়োগ করেন কে কবিতায় প্রথম উর্দু ভাষা কে প্রয়োগ করেন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে আমির খসরু কবিতায় প্রথম উর্দু ভাষা প্রয়োগ করেন অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীর দেহে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো কোন প্রাণীর দেহে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে ব্যাং এবং কেচো এই দুটি প্রাণীর দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ওপরের দুটি ঠিক দেখে নাও পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্তধারা ব্যক্তিকে দেওয়া যেতে পারে নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্তধারা ব্যক্তিকে দেওয়া যেতে পারে সঠিক অ্যান্সার হবে এ এবং ও এই দুটি শ্রেণীর রক্ত এ শ্রেণীর ব্যক্তিধারা ব্যক্তিকে দেওয়া যেতে পারে অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নন্দা দেবী অভয়ারণ্য কোথায় অবস্থিত নন্দা দেবী অভয়ারণ্য কোথায় অবস্থিত এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ডে এটি অবস্থিত নন্দা দেবী অভয়ারণ্য পরবর্তী প্রশ্ন পোস্টিং আপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো পোস্টিং আপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে পোস্টিং আপ কথাটি বাস্কেটবল এই খেলাটির সঙ্গে যুক্ত অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় নেক্সট কোয়েশ্চেন অ্যান্টোনিও কোন নাটকের একটি চরিত্র নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন নাটকের একটি চরিত্র নাম হচ্ছে অ্যান্টোনিও সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে দ্য মার্চেন্ট অব ভেনিস এই নাটকটির চরিত্র হচ্ছে অ্যান্টেনিও দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে নাতিশীতষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান নিউজিল্যান্ড অঞ্চলে অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাসাধ্য নিরক্ষীয় ব্যাসাধ্যের তুলনায় কত ছোট পৃথিবীর মেরু ব্যাসাধ্য নিরক্ষীয় ব্যাসাধ্যের তুলনায় কত ছোট সঠিক অ্যান্সার হবে বিয়াল্লিশ কিলোমিটার ছোট অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি অসমে অবস্থিত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন নিরক্ষ রেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা কোনটি নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা কোনটি সঠিক অ্যান্সার হবে অক্ষরেখা অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে পরবর্তী প্রশ্ন মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক নিচের কোন নীতির ভিত্তিতে তৈরি করা হয় এই যে চারটে অপশান এই চারটে অপশানের ভেতর কোন নীতির ভিত্তিতে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে পাস্কাল এর সূত্রের ওপর ভিত্তি করে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয় অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ডেসিবেল কিসের একক ডেসিবেল কিসের একক সঠিক অ্যান্সার হবে শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন লিগ লিগনাইট এক ধরনের কি জিনিস লিগনাইট এক ধরনের কি জিনিস সঠিক অ্যান্সার হয়ে যাবে কয়লা লিগনাইট হচ্ছে এক ধরনের কয়লা অপশান এ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে একুশ দাগের কোয়েশ্চেন পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট এর মিলন বিন্দু কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু কোনটি সঠিক অ্যান্সার হবে নীলগিরি পর্বতমালা অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ডাল হৌসি শর্ত বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে তেইশ দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি জাতিভুক্ত মানুষের সংখ্যা সর্বাধিক সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে মিজোরাম অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে নিম্নলিখিত কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে সঠিক অ্যান্সার হবে ভৌত এবং রাসায়নিক এই উভয় পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে থাকে অপশান এ কারেক্ট অ্যান্সার আজকের মক্টা সিরিজের একদম লাস্ট প্রশ্ন শর্ত নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয় শর্ত নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয় সঠিক অ্যান্সার হবে সাতরা অঞ্চলে প্রথম শর্ত নীতি প্রয়োগ করা হয়েছিল অপশান বি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ